তো এই হচ্ছে হলিডে ইন এক্সপ্রেস, যেটার অ্যাড্রেস হচ্ছে 10111 নায়াগ্রা ফলস বুলেভার্ড। এদের আছে ফ্রি পার্কিং এরিয়া, চমৎকার পরিবেশ। তো চলেন ভিতরে যাই, একটু দেখে আপনাদেরকে। ফুলজা সিম সিম রিসেপশন, এটিএম মেশিন, এখানে ক্যাটালগ আছে, কেউ চাইলে ক্যাটালগ নিয়ে আশেপাশে এলাকায় কি আছে এটা দেখতে পারবে। আর এখানে কেউ যদি কম্পিউটার ইউজ করতে চায় সেই ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা, সোফা টোফা আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখন প্রায় বিকাল হতে চললো, ওই জন্য লোকজন কেউ নাই। তার বাম পাশেই লিফট, চলো আমরা লিফটে করে যাই। এখানে বলা আছে কোয়াইট আওয়ার্স, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত, নো চিল্লা চিল্লি হাউকাউ। আমাদের রুম নম্বর হচ্ছে 313। গ্রিন লাইট জ্বলে গেল, আমরা ভিতরে ঢুকে দেখি কি আছে। এটা একটা 2 কুইন বেড সুইট, সোফা, এই পাশে একটা টিভি আছে, গার্বেজ ক্যান, শেলফের মতো ড্রয়ার ট্রয়ার আছে, ফ্রিজ। ভালোই ব্যবস্থা তো আজমাইন, তাই না? মাইক্রোওয়েভ ওভেন, এটা কি কফি খাওয়ার জিনিসপত্র নাকি? আচ্ছা, বাথরুম। আমরা অবশ্য এই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই বদনা আমরা নিয়ে আসি সাথে করে। এখানে বাথরুম ইউজ করার পরে এই পানি ইউজ করাটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা, বাথটাব, টাওয়েল টুয়েল আছে, হেয়ার ড্রায়ার, নট ব্যাড, বড় একটা ড্রেসিং, একটা আয়না। আমরা অলরেডি আমাদের জিনিসপত্রগুলো ঘরে রেখে গেছি। এখানে আরেকটা টিভি আছে, টিভিটা ছেড়ে দিয়েছি আমরা। রিডিং টেবিল, এসি, এটা হচ্ছে গিয়ে বিশাল জানালা, নায়াগ্রা ফলস বুলেভার্ড দেখা যাচ্ছে সামনেই। 2টা কুইন বেড, ল্যাম্প, ফোন, মোবাইল চার্জিং পয়েন্ট, নট ব্যাড। এই সুইটে আমাদের 3 দিনের জন্য ট্যাক্স সহ দিতে হবে প্রায় $750। চলো যাই। আচ্ছা, গেস্টদের জন্য লন্ড্রি আছে, আইস ভেন্ডিং মেশিন, কোল্ড ড্রিঙ্কস ভেন্ডিং মেশিন। এই হোটেলে যেহেতু সকালের নাস্তা ফ্রি, আর ফ্রি নাস্তার সাথে আপনারা ফ্রি চা আর কফিও খেতে পারবেন। বলে রাখি, এই হোটেলে কিন্তু আরও আছে সুইমিং পুল, কনফারেন্স রুম। 2 তারকা বিশিষ্ট এই হোটেলটি আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। তো আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।